গতকালকের একটা ঘটনা নওসার সাহেব বাড়ি থেকে আসছিলেন নাকি কলকাতায় রাস্তায় একটা কি একটা গাড়ি একটা খাবারের গাড়ি কি মেও কোম্পানি নাকি একটা মেও মোড়ে সেই গাড়িতে পিছন থেকে এসে ওনার ড্রাইভার বোধহয় ব্রেক কন্ট্রোল করতে পারেনি এসে সামান্য একটু ধাক্কা লেগেছে উনি সুস্থ আছেন ওনার ড্রাইভার সুস্থ আছেন গাড়ির সমস্ত আরোহী সুস্থ আছেন গাড়ি কোথায় একটু ইঞ্জুরি হয়েছে আমি ওনার বাইকটা শুনলাম সেখানেও নাকি সেখানেও নাকি আমরা কেউ পরিকল্পনা করে ওনার বিরুদ্ধে নাকি চক্রান্ত করছি খুন খারাপি করার ইত্যাদি ইত্যাদি করার কত বড় মিথ্যা কথা বলতে পারে এরা কত বড় এরা অসভ্যতা করতে পারে এর মধ্য দিয়ে অনেকটা প্রমাণিত হয় আগামী দিনে বিরোধীদের দূরবীন দিয়ে দেখতে হবে এই ভাঙনের মাটিতে এই আত্মবিশ্বাস আমার আছে তাই তো আজকের হতাশাগ্রস্ত হয়ে মিষ্টির গাড়িকে নিজের গাড়ি ধাক্কা মারছে আমাদেরকে দোষী বানাচ্ছে আমাদের বিরুদ্ধে কোর্টে মামলা করতে যাচ্ছে কোনো আপত্তি নেই আদালতের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে করুক কোনো কোনো অসুবিধা নেই কিন্তু বাংলার মানুষ বুঝতে পারছে যে এরা কত বড় মিথ্যাবাজি এরা কত বড় মানুষকে ধোঁকা দিতে পারে এটা পরিষ্কার এটা প্রমাণিত হচ্ছে আমি জানি এটা এদের কালচার এরা যদি মিথ্যা কথা না বলে এরা যদি মানুষকে ভাওতা না না দেয় প্রতারণা না করে তাহলে মানুষটা এদের সঙ্গে থাকবে না কারণ যে দলটার কোনো শেকড় নেই গোড়া নেই অস্তিত্ব নেই যে দলটার সারা বাংলায় কোথাও নেই যে দলটা শুধু ভাঁওরের কোন একটা জায়গায় অবস্থিত তাই এখানকার মানুষকে বোকা বানাতে গেলে এখানকার মানুষকে বিভ্রান্ত করতে গেলে মিথ্যা কথার যে আশ্রয় নিতে হবে এটা নিশ্চিতভাবে আমরা জানি আমি যদি তার উদাহরণস্বরূপ বলি 2021 বিধানসভা নির্বাচন আপনারা যারা ভাঁওরের মানুষ বসে আছেন এখানে কিংবা দূর থেকে আমাদের সভাটা শুনছেন যদি আইএসএফ এর কোনো কর্মী কোনো সমর্থক আমাদের কথাটা শুনেন বা সিপিএম এর কেউ যদি শুনেন আমি তাদেরকে বলবো যে ভোটের আগে সেই ভিডিওগুলো অডিওগুলো একটু আপনারা শুনুন জিন ঘর বন্ধ প্রেমে ব্যর্থ বশীকরণ বিচ্ছেদ চাকরি বিবাহ উপার্জন সবকিছুর জন্য যোগাযোগ করুন মাওলানা জাকারিয়া সাহেবের তদবিখানায় ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন কি স্বপ্ন দেখিয়েছিল ভাওরের মানুষকে ভাওরের মানুষকে কাল ভরা স্বপ্ন দেখিয়েছিল রাস্তাঘাট করে দেব কালভাট করে দেব ব্রিজ করে দেব বেকার যুবক যারা আছে তাদের চাকরির ব্যবস্থা করে দেবেন কবরস্থান থেকে শুরু করে মাদ্রাসা মসজিদ এগুলো আছে তার বিউটিফিকেশন করে দেবেন অনেক কথা তিনি বলেছিলেন কিন্তু আমি তো খুশি হব সেই জায়গাতে নওসাদ সাহেবকে খতিয়ানটা একটু দেখাতে বলবো আপনি ভাওরের মানুষের কাছে খতিয়ানটা তুলে ধরুন যে গত দু বছর ধরে আপনি ভাওনের মানুষের জন্য কি কাজটা করেছেন আমার এটা অনুরোধ রইল কারণ আপনাকে ভোট পাওয়ার পরে আপনি জেতার পরে আমার হিসেবে ভাওর 10 বছর পিছিয়ে গেছে আজ ভাওরে কোনো উন্নয়ন নেই পাশের বিধানসভাগুলোতে একটার পর একটা রাস্তা একটার পর একটা ব্রিজ একটার পর একটা কালভার্ট হচ্ছে পাশের বিধানসভাগুলোতে সরকারি পরিষেবা সেখানে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে কিন্তু আজ ভাঁওর বিধানসভাতে আপনি তো কোনো দপ্তরে গিয়ে বলেন না ভাঁওরের এই রাস্তাটা করতে হবে আপনি তো কোনো দপ্তরে গিয়ে বলেন না ভাঁওরের এই মানুষের উন্নয়নটা করতে হবে আপনি মাঝে মধ্যে আসছেন আর ভাঁওরের মানুষকে ধর্মীয়ভাবে বোকা বানিয়ে বিভ্রান্ত করে পীরজাদার আওলাদের নাম করে আজ ভাঁওরটাকে অনেকটা পিছিয়ে দিচ্ছেন এটা নিশ্চিতভাবে আমি বলতে পারি তাই ওরা যে মিথ্যা কথাগুলো বলেছে বা এখনো বলছে আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীরা আমার সহকর্মীরা যারা আছেন আমার দিদিরা মায়েরা বোনেরা যারা আছেন আমি তাদেরকে অনুরোধ করতে চাই এই বিষয়গুলো নিয়ে আমাদের প্রচার পাবলিসিটি করতে হবে প্রতিটা বুথে বুথে আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজকে বাংলাতে 1,92,00,000 মহিলা লক্ষ্মীর ভান্ডারের টাকা পায় কেউ মাসে 500 টাকা কেউ মাসে 1,000 টাকা কেউ বছরে 6,000 কেউ বছরে 12,000 স্বাধীনতার পরে কোন সরকার তো দেয়নি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাই 92,00,000 কৃষক আজ তাদেরকে একর প্রতি 10,000 করে টাকা আমার সরকার প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেয়
আর যাদের তিন বিঘে জমি কম তাদের 4000 করে টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো আজকে শিক্ষা ব্যবস্থাটাকে ফ্রি করে দিয়েছে আপনার ছেলে স্কুলে যাবে মিড ডে মিলের ব্যবস্থা জামা কিনে দেওয়ার ব্যবস্থা জুতো কিনে দেওয়ার ব্যবস্থা ইউনিফর্মের ব্যবস্থা পাঠ্যপুস্তক ফ্রি করে দেওয়ার ব্যবস্থা স্কলারশিপ থেকে শুরু করে স্টাইপেন্ড আজ আমাদের সরকার আজ ব্যবস্থা করেছে বিগত দিনে বিগত সময় কোন সরকার যে কাজ করতে পারেনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো স্বাস্থ্য ব্যবস্থাটা ফ্রি করে দিয়েছেন আজ 2011 সালে বাংলার স্বাস্থ্য অবস্থা যে জায়গায় ছিল আজকে যে সিপিএম যে আইএসএস যে কংগ্রেস জোট করেছে এরা তো স্বাধীনতার পরে দীর্ঘদিন রাজত্ব করেছে এই বাংলায় আজকে সেই বাংলাতে হাসপাতালের বেডটাকে ফ্রি করে দেওয়া হয়েছে আজকে ব্লক হাসপাতালগুলোতে কোথাও সিসিইউ কোথাও আইসিইউ করা হয়েছে আজকে সেখানে বিভিন্ন ভাবে ন্যায্য মূল্যে ওষুধের দোকান তৈরি করা হয়েছে আর সবশেষে গরিব মানুষ যাতে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত না হয় দুয়ারে দুয়ারে ডাক্তার পৌঁছে দেওয়া হয়েছে এটা যদি কেউ করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের মাথায় রাখতে হবে আচ্ছা এখানে যারা দাঁড়িয়ে আছে বসে আছে বলুন তো যদি কেউ দূর থেকে আমাদের আইএসএফ এর লোকেরা যদি সভা শুনে থাকেন আমি তাদেরকেও বলি একটা সময় আমরা দেখতাম যে আমাদের যারা বড় লোক আছে তাদের ছেলে মেয়ে তাদের পরিবারের সদস্য কোনো অসুখ হলে তারা নার্সিং হোমে চিকিৎসা করত আর গরিব লোকেরা কোথায় করত গ্রামীণ হসপিটাল আজকে 5 লক্ষ টাকার স্বাস্থ্য সাথী কার্ড হয়েছে আজকে যদি একজন বড় লোকের ছেলে সে যদি কলকাতার দেবী সেটি কিংবা ফর্টিস কিংবা বেলভিউতে চিকিৎসা করে আজ কিন্তু একটা গরিব বাড়ির ছেলে যে কৃষক যে খেতমজুর কিংবা বাবুর বাড়িতে কাজ করে এমন পরিবারের সদস্য যদি হয় আজকে সেও গর্ব করে বলে তোমার টাকা আছে তুমি যদি নার্সিং হোমে চিকিৎসা করো আমার মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমিও 5 লক্ষ টাকার চিকিৎসা আজকে নার্সিং হোমে করতে পারি কই এই কথা তো আইএসএফ সিপিএম কংগ্রেসের একবার বলছে না একবারের জন্য সরকারের উন্নয়নের কথা বলছে না 10 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ আজকে এই স্বাস্থ্য পরিষেবার মধ্যে আছে স্বাস্থ্য সাথীর ব্যবস্থার মধ্যে আছে আপনারা শুনলে খুশি হবে এখানে আরামুল দারা রয়েছে বিশ্বজিৎ দারা রয়েছে আমরা প্রতিদিন যখন পঞ্চায়েত সমিতি থাকি গ্রাম পঞ্চায়েতে থাকি প্রতিদিন 4টা 5টা 6টা লোক এসে বলে মা বোনেরা এসে বলে আমার ওই বাড়ির পরিবারের নামটা নেই যুক্ত হয়নি আমার অপারেশন করতে হবে আমরা 24 ঘন্টার মধ্যে তাকে স্বাস্থ্য সাথী কার্ড করে দিই কে কাজ করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় করছে অভিষেক বন্দ্যোপাধ্যায় করছে